সালামু আলাইকুম, এরিক মামস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ইয়োগার্ট ক্যারামেল পুডিং রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই এই রেসিপিতে কি কি উপকরণ লাগছে। কনডেন্স মিল্ক 1 কাপ, 4টা ডিম, 1.5 কাপের মতো টক দই নিয়েছি, চিনি 3 টেবিল চামচ, 1/2 লিটার দুধ, বানানা অ্যাসেন্ট। আগে আমি দুধটা বয়েল করে ঘন করে নিব। এটা অপশনাল, আপনারা শুধু কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। এখন আমি টক দইটা ছাঁকনিতে ছেঁকে নিব, এর এক্সট্রা পানিগুলো বের হয়ে যাবে। দুধটা আমি আরো ঘন করব। এই ফাঁকে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। 3 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, মিডিয়াম আছে, হালকা নেড়ে দিব। এরপর আর নাড়বো না। এখন দেখেন আস্তে আস্তে আমার কালারটা চলে আসছে। এখন আমি যে পাত্রে পুডিংটা রেডি করব সেই পাত্রে ঢেলে দিব। 5-10 মিনিটের মধ্যেই আমার ক্যারামেলটা বাটিতে সেট হয়ে যাবে। এখন আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিব। আমি কনডেন্স মিল্কটাও দিয়ে দিব। এখানে সব উপকরণই কম বেশি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। কনডেন্স মিল্কটা মিক্স করে নিব ভালো করে। তারপর ডিম দিয়ে দিলাম। এখন 3-4 ফোঁটা আমি বানানা অ্যাসেন্ট দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিলে সমস্যা নেই, স্কিপ করতে পারেন। এখন আমি এটা ছেঁকে নিব। 1 কেজি দুধ আমি যে ঘন করে নিয়েছিলাম 1 কাপ করে, সেটাও আমি মিক্স করে দিয়েছি। আর ক্যারামেলটা বাটিতে সেট হয়ে গেছে। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। চুলায় একটা পাত্রে আমি গরম পানিতে স্ট্রেনার বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম। আধা ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা একটা ছিদ্র আছে, ওটা আমি একটা টিস্যু পেপার দিয়ে লক করে দিলাম। আধা ঘন্টা পর এখন দেখব আমার পুডিংটা সেট হয়ে গেছে কিনা কাঠি দিয়ে।
হ্যাঁ, আমার পুডিংটা একদম সম্পূর্ণ সেট হয়ে গেছে। এখন আমি এটা 20 মিনিট ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। 2 ঘন্টা পর আমি বের করে নিয়েছি, একটা এখন একটা চাকুর সাহায্যে আমি এটা সাইডটা ছাড়িয়ে নিব প্লেটে। এখন পুডিংটা উল্টিয়ে দেখাবো কেমন হয়েছে। মাশাল্লাহ, পুডিংটা দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমি পুডিংটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।